যারা বয়কট করে তার যোগ্যতা কি আছে, তারা একটা হিরোইন তৈরি করতে পারবে? তারা বয়কট করে তাদের কি যোগ্যতা আছে? তারা বয়কট করার যোগ্যতা রাখে, কার যোগ্যতা রাখে, যোগ্যতা কি আছে তাদের? আপনি প্রথম দিনই বইমেলাতে এসেছেন, আপনার বইয়ের প্রচারণায় প্রথম দিনই এই ধরনের অবস্থার সম্মুখীন হলেন, কি বলবেন, কি বার্তা দিবেন? আসলে এটা এক ধরনের একটা সিন্ডিকেট বলেন, এক ধরনের মেলামেলা, কিছু ছেলেপেলে সিন্ডিকেট কিছু কাজ করে, ওদের চেহারা ভালো করে দেখেন, তারা মনে করেন কত করে শিক্ষার যোগ্যতা হতে হবে, তাদের চেহারা করে দেখবেন এই সিন্ডিকেটের স্বার্থ কি যে তারা এই কাজটা করছে? এটা বই মেলে আপনি কেটে মনে করেন বিশৃঙ্খলা ছড়াইতেছে, মনে করেন এইরকম মনে করেন, ধরেন ঈশা আসলো তারাও ভুয়ো, হিরো আসলে ভুয়ো, তারা ওরাই কি রিয়েল? আমাদের বই মেলাতে কিছু লোক আছে বিতর্ক করে যে বই মেলাটা নষ্ট করার জন্য, এদের কাজে মানুষের উপরে পাল্টা কথা নেই, ঠিক আছে? মানুষের কিছু রকম মনে করেন তাদের মনে করে কোনো যোগ্যতা নাই, যে একজন বয়কট করার মতো যোগ্যতা নেই তাদের, তারা একটা উপরে হিরোইন তৈরি করার মতো যোগ্যতাও তাদের নেই। তাদের মতো লেখক আমাদের আপনার পাঠকরা কিভাবে শব্দ প্রেসের লোক সব বোকা, আমরা ঢুকতে পারবো? আমরা ঢুকতে পারবো? পাগল গুন থেকে আপনাদের যোগ্যতাটা আসলে কি? কারণ আমরা যে যোগ্যতাটা ওনাকে বলতে চাই, কারণ উনি বিভিন্ন আসন থেকে নির্বাচন করে, যে পাতিলে মানে যে পাতিলে আকার ধরে, পানিতে যেমন আকার ধরে, এই পাতিলে উনি আকার ধরে, ঠিক আছে? কারণ ওনাকে বয়কট করা আমাদের খুবই প্রয়োজন, কারণ ওনার কাছ থেকে আমরা কোনো কিছু শিখতে পাচ্ছি না। না কবি না, আমি একজন অ্যাক্টর ভাই, আমি একজন অ্যাক্টর হয়ে থাকতে চাই, শখের বসে নাটক গান বই এ সমস্ত শুধু শখের বসে তো করি, চেষ্টা করি মানে করে বলো। বইটি নিয়ে আমি একটা কথাই বলতে চাই, বইটি না পড়লে আসলে বইটির মধ্যে কি আছে সেটা বোঝা যাবে না, তো আমি বলতে চাই সবাই বইটি নেন, পড়েন, বইটি না কিনলেও পড়েন, বইটি পড়ে দেখেন বইটির মধ্যে কি আছে, হিরো আলম এই এই পর্যন্ত এসেছে কি কি করেছে, সে সব কিছুই বইটির মধ্যে আছে। আমরা এই প্রশ্নটা না করতেই আপনার সামনেই দেখতে পাচ্ছি, চোখের সামনে বয়কট বয়কট হিরো আলম, কি বলবেন আসলে এই সব বিষয় নিয়ে? শোনেন, আমাদের বই মেলাতে কিছু লোক আছে বিতর্ক করে যে বই মেলাটা নষ্ট করার জন্য, এদের কাজে মানুষের উপরে পাল্টা কথা নেই, ঠিক আছে? মানুষের কিছু রকম মনে করেন তাদের মনে করে কোনো যোগ্যতা নাই, যে একজন বয়কট করার মতো যোগ্যতা নেই তাদের, তারা একটা উপরে হিরোইন তৈরি করার মতো যোগ্যতাও তাদের নেই। দর্শক, পুলিশি পাহারায় বের করে দেওয়া হচ্ছে হিরো আলমকে, পুলিশ হাত ধরে তাকে কিন্তু বের করেছেন, কেন আমরা দেখেছি তিনি যেই স্টলটিতে এসেছিলেন আধা ঘন্টার মধ্যে তাকে ভুয়া হিরো আলম, বয়কট হিরো আলম যে স্লোগানটি উঠেছে সেই স্লোগানের পরে তার যে টিম হিরো আলম সহযোগ তার টিম, সেই টিমকে কিন্তু বের করে নিয়ে যাওয়া হচ্ছে, এবং পুলিশি পাহারায় তাদেরকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে।